বিন্দাস আছি আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার নতুন ব্লগ। আজকে এখন বাজে 12টা, তো আমি 12টা থেকে আমার এই ব্লগটা স্টার্ট করেছি। তো আমার শান্ত হয়ে গেছে আর অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, করলা ভাজা আর হচ্ছে শাক ভাজা হয়ে গেছে। তো বাকি রয়েছে শুধুমাত্র আলু পটল দিয়ে কই মাছের ঝোলটা। তাও কই মাছ, পটল, আলু সমস্ত কিছু ভেজে আমি রেখে দিয়েছি, জাস্ট কষিয়ে ঝোলটা করা বাকি রয়েছে। জটুজৌ হয়ে গেছে, মানে এই দিকে সমস্ত কাজ কমপ্লিট, শুধু বাকি রয়েছে। বাকি থাকার মধ্যে রয়েছে ঝোলটা, জাস্ট মশলা টসলা কষিয়ে ঝোলটা বসিয়ে দেয়া। তাছাড়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর গতকালকে সন্ধ্যাবেলা তুতুল অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে ছানা, তো আজকে বানাবো আমি ছানার জিলিপি। তো সকাল সকাল করে চলো লাঞ্চ টাঞ্চ করে নেবো, করে নিয়ে তারপরে আবার দুপুরবেলা বা বিকালবেলা করে লাঞ্চের পর আমি ছানার জিলিপির রেসিপিটা কীভাবে বানাই না বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগের বার তো বানাতে গিয়ে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি, ছানা যেহেতু পাওয়া যায়নি তাই জন্য। তো আজকে আমি একদম অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর চলো এখন আলু পটল দিয়ে কই মাছের ঝোলটা আমি বসিয়ে দিই, না হলে এই দিকে লেট হয়ে গেলে ছানার জিলিপি বানাতে ওই দিকেও লেট হয়ে যাবে। তো চলো। আর এইদিকে তো দেখো আলু পটল দিয়ে যে কই মাছের ঝোলটা বানাবো, তার জন্য আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে, একদম পাতলা ঝোলটা হবে। আর এইদিকে তো দেখো কই মাছগুলো আমি স্নান করতে যাওয়ার আগে ভেজে রেখে দিয়ে গিয়েছিলাম। কই মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, আর রান্নার মধ্যে ভাত হয়ে গেছে, করলা ভাজা করা হয়ে গেছে, আর এখানে তো আমি শাক ভেজেছি, তো এটা হচ্ছে লোটে শাক। শুধু বাকি রয়েছে এই ঝোলটা। তো চলো এবারে ঝটফট করে ঝোলটা করে নিই। এইদিকে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে। তো চলো এবারে আমরা লাঞ্চ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আর দেখো এখানেতে আমরা এখন আমি আর তুতুল দুজনে টিভি দেখতে দেখতে একটু লাঞ্চ করছি। তো ছুটির দিন মানেই একটু টিভি আর তার সাথে লাঞ্চ করা। চলো আমরা আগে লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছানার জিলিপির রেসিপি নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ আলু পটল দিয়ে যে কই মাছের আমি ঝোলটা বানিয়েছি, তোমাদের বলছিলামই যে একদম ঝোলটা লাইট হবে। তো দেখো একদম লাইট হয়েছে ঝোলটা, তো গরমকালের জন্য একদম পারফেক্ট, খুব কম মশলা দিয়ে এটা হয়েছে, তো খুবই ভালো গরমের জন্য এটা। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের, চলো একটুখানি বসে রেস্ট করব, করে তারপরে ছানার জিলিপি বানাতে যাব। এখনের মতন টাটা। আর এখন চলে এসেছি আমি সেই অপ্রত্যাশিত তোমাদের ছানার জিলিপি বানাতে। একদিন তো বানাতে বানাতে মানে স্টার্ট করেছিলাম উপকরণ টুপকরণ দেখিয়ে, কিন্তু সেই দিনকে আর ছানা আসেনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছানার জিলিপিটা। তো গতকালকে তুতুল আবার ছানা নিয়ে এসেছে, তবে এবারে ছানা নিয়ে এসেছে মিষ্টির দোকান থেকে। তো তাই ভাবলাম যে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। তাই দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আবার চলে এসেছি তোমাদের সামনে ছানার জিলিপির রেসিপি নিয়ে। তো দেখো এখানে রয়েছে ছানা, আমি এক বাটি ছানা নিয়েছি। আর হচ্ছে এখানে রয়েছে চিনির সিরা বানানোর জন্য, আর আমাদের লাগছে ঘি লাগছে, আর ছানার জিলিপিগুলো ভাজার জন্য তেল লাগছে পর্যাপ্ত পরিমাণে, আর লাগছে সুজি, আর এখানে আমি নিয়েছি ময়দা, আর লাগছে সামান্য বেকিং সোডা। বেকিং পাউডার নয়, বেকিং সোডা লাগছে কিন্তু আমাদের। অনেকে বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে তোমরা বুলিয়ে ফেলো, তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে বেকিং সোডা নেবে তোমরা। তো এই হচ্ছে আমাদের উপকরণ। আগের দিনও তোমাদেরকে উপকরণগুলো দেখিয়েছিলাম কিন্তু বানানো হয়নি, আজকে আমি তোমাদেরকে ছানার জিলিপি বানিয়ে দেখাবো। তো তো প্রথমে আমি ছানার জিলিপি বানানোর জন্য এই যে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছি, এইটা হচ্ছে জল ঝরানো ছানা।
তো এইটা আমি কিছুটা হাতে করে থেসেও নিয়েছি। তো এই ছানাটাকে একটা প্লেটে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এতে ময়দা, বেকিং সোডা আর সুজি আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। বেশ অনেকক্ষণ ধরে এই কাজটা করতে হবে, তো চলো আমি আগে এটা ভালো করে মেখে নিই। মেখে নেওয়ার পর ছানার জিলিপিগুলো জিলিপির আকারে শেপ দিতে হবে। তো চলো, এখানে আমি হাতটা গুটিয়ে নিই। দাঁড়াও, আমি ফুলাতে জামা একদমই পরতে পছন্দ করি না, ফুলাতে জামা হলেও গুটিয়ে গুটিয়ে থ্রি কোয়ার্টার বানিয়ে নিই। এখানে আমি ছানাটা কিছুটা হাত দিয়ে আগে থেসে রেখেছিলাম। জল ঝরানোর ছানা এটা, কিন্তু জলযুক্ত ছানা না। এবারে ময়দা আর এইদিকে আছে সুজি আর বেকিং সোডা, সামান্য এক চিমটি বেকিং সোডা আর হচ্ছে এই ঘিটা দিয়ে ভালো করে মেখে নেবো। সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে, এবারে আমি এটা ভালো করে মেখে নেব। ফার্স্ট টাইম আমি ছানার জিলিপি বানাচ্ছি, বেশ ভালো করে থাসতে হবে অনেকক্ষণ ধরে। ছানার জিলিপি যত ভালো থাসবে তত ভালো হবে। যদি কম থাসো তোমরা এরকম ভাবে ভাবলে যে না অতক্ষণ থেসে কি করবো, সেই তো একই ব্যাপার। তো যদি কম থাসো তাহলে দেখবে ছানার যখন জিলিপির জিলিপির আকারে শেপটা দেবে তখন দেখবে সাইডগুলো ফেটে যাবে, আর যখন তেলেতে দেবে গরম তেলেতে জিলিপিগুলো ভাজতে যাবে তখন দেখবে সমস্ত জিলিপি ফেটে যাবে। এই থাসাটা বেশ অনেকক্ষণ সময় দিয়ে ধৈর্য সহকারে করতে হবে। কোনো মিষ্টি আইটেম বানাতে গেলে ধৈর্যটা হচ্ছে সব থেকে মেন কথা। মন্ডটা দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে, এই দেখো কোন রকম ভেতরেতে দলা কিন্তু পাকিয়েনি। এবার চলো ছানার জিলিপিটা জিলিপির আকারে শেপটা দিই। দিতে গিয়ে যদি দেখি যে এটা ছানার জিলিপিটা ছানাগুলো ফেটে ফেটে যাচ্ছে সাইডগুলো, তাহলে কিছুক্ষণ থেসে নিতে হবে এটা। এবারে আমি এটা থেকে এরকম ছোট ছোট মন্ড কেটে নেব। কেটে নেব দেখো এইরকম সাইজের ঠিক আমি কেটে নিয়েছি। তো বাকি মন্ডগুলো আমি এখানে একটা জায়গাতে তুলে রাখছি, তোমাদেরকে একটা আমি মন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ছানার জিলিপির শেপটা দিতে হবে। গোল করে নেবো আমি, গোল করে হাতের সাহায্যে, হাতের এই তালুটার সাহায্যে আমি এরকম দেখো লম্বা করে নেব। তো দেখো এইভাবে আমি এইটা হাতের তালুর সাহায্যে লম্বা করে নিচ্ছি। এইখানেতে আমি এরকম লম্বা আকারে শেপ দিয়ে দিয়েছি হাতে করে। এরকম ভেতরের দিকে মুড়ে দিতে হবে একটা প্রান্তকে। এবারে এই প্রান্তটা যে অপোজিট প্রান্তটা আছে সেই প্রান্তটাকে ঘুরিয়ে দিতে হবে এরকম করে, আস্তে করে কিন্তু। হ্যাঁ, এবার এই যে অপোজিট প্রান্তটা রয়েছে এইটা তোমরা ভাববে যে না এটা কি করবে তোমরা, তো এইটাকে এবারে এতে ঘুরিয়ে নিয়ে এসে এতে ঠিকিয়ে দেবে, দিয়ে হাতে করে একটু প্রেস করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই দেখো আমি জিলিপির আকারে গড়ে নিয়েছি, দেখো ছানার জিলিপির আকারেই পুরো তৈরি হয়েছে না। এই দেখো আড়াই পাঁচ দিয়েছি, দিতে তো পেরেছি, কিন্তু তেলে ভাজার পর কি অবস্থা হবে জানি না। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কি হয়। চলো বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিই। সমস্ত মন্ড দেখি এখানে আমি ছানার আকারে এরকম ভাবে গড়ে নিয়েছি। তো দেখো, আর এই দিকেতে আমি এই বড় কড়াইটাতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি ছানার জিলিপিগুলো ভাজার জন্য। আর এই দিকে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তো এই দেখো এখানে চিনির শিরা হচ্ছে, তবে চিনির শিরাটা যেমন একতার বিশিষ্ট বা দুতার বিশিষ্ট লাগে সেরকম লাগবে না, জাস্ট চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আর একটুখানি ফুটিয়ে নিলেই চিনির শিরাটা একদম রেডি হয়ে যাবে। আর এই দিকেতে দেখো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেলে আমি যে বানিয়ে রেখেছি জিলিপিগুলো সেগুলোকে আমি গরম তেলেতে দিয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার আমি বানিয়ে যে রেখেছিলাম জিলিপির আকারে গড়ে রেখেছিলাম তো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি।
আর যখন জিলিপিগুলো ভাজবে তখন অবশ্যই গ্যাসের আঁচটা একদম কম রাখবে, নইলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। দেখো অনেকক্ষণ ধরে ভাজার ফলে এই রকমটি কালার হয়েছে, এই দেখো এই রকম করে গোল্ডেন করে একদম ভেজে নিতে হবে। এবার এই ভেজে রাখা জিলিপিগুলো সমস্ত যে চিনি সিরাটা আমি বানিয়ে রেখেছি তাতে দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে নিতে হবে। তো চলো আমি এইভাবেই সমস্ত জিলিপিগুলো ভেজে নিই, বাকি জিলিপিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখানে দেখো আমার সমস্ত জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এ দেখো। এবার আমি এই ভেজে রাখা জিলিপিগুলো চিনি সিরায় দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এখানে আমার ছানার জিলিপিগুলো রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ছানার জিলিপি। চলো এবারে আমি একটু টেস্ট করে তোমাদেরকে বলছি যে ভেতরটা কীরকম লাগছে, মানে খেতে কীরকম লাগছে। চলো আমি তোমাদের টেস্ট করেও জানাচ্ছি যে খেতেও কীরকম হয়েছে। অনেকক্ষণ তো রসে ডোবানোও ছিল, তো তাতে করে রসটাও ভেতরে আই থিঙ্ক প্রবেশ করে যাবে। তো চলো আমি তোমাদেরকে খেয়েও বলি কীরকম খেতে লাগছে। তো এখানে আমি আমার জন্য তুলে নিয়েছি তোমাদেরকে খেয়ে রিভিউ জানানোর জন্য। তো চলো এবারে বসে বসে খাওয়া যাক। আর এখন দেখো সেই আমার বানানো ছানার জিলিপি নিয়ে আমি বসে পড়েছি। আর তুতুল হওয়ার পরপরই যখন রসেতে কিছুক্ষণ ফোটানোর পর আধা ঘন্টাও হয়নি তার আগেই ও ভেঙে খেতে লেগে গিয়েছিল, কিন্তু তখন মিষ্টিটা ভালো করে ভেতরে প্রবেশ করেনি জিলিপির। তো এখন অনেকক্ষণই হয়ে গেছে আমি ডুবিয়ে রেখেছিলাম রসেতে, তো এখন আমি টেস্ট করে দেখছি যে কীরকম খেতে হয়েছে। তো চলো প্রথম বানানো, তাও আবার নিজের হাতের বানানো ছানার জিলিপি, তো চলো খেয়ে দেখি কীরকম খেতে হয়েছে। মার্ভেলাস খেতে হয়েছে, অসাধারণ অসাধারণ। জিলিপির ভেতরে ভেতরে একদম রসটা প্রবেশ করে গেছে। তো তোমরা যখন বানাবে আমি যেরকমভাবে তোমাদেরকে সাজেস্ট করেছি সেই রকমভাবেই বানাবে, দেখবে টেস্টটা একদম দোকানের মতন হবে, সত্যি খেতে খুব ভালো হয়েছে। এইটা এখন জমিয়ে বসে বসে খাবো। চলো আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে এটা জমিয়ে এখন আইএস করে বসে বসে খাওয়া যাবে। আর ওইদিকে একটা সিনেমা হচ্ছে, তো সিনেমাটা দেখতে দেখতে জমিয়ে আইএস করে খাবো। তো চলো এখানেই আমি আমার এই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগিং ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের মতো